সম্মানিত ভিউয়ার্স, নয়নতারা মৎস্য হ্যাচারির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন প্রতিবেদন। দেখুন, আপনাদের মাঝে আবারও নিয়ে হাজির হয়েছি লাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা। আপনারা এই লাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনাগুলো কীভাবে চাষ করবেন এবং এই পোনাগুলো কীভাবে খাবার প্রয়োগ করলে লাভবান হতে পারবেন, এসব বিষয়ে আমি আপনাদেরকে কিছু তথ্য দেব। দেখুন আমাদের পোনার সাইজ এবং পোনার কোয়ালিটিগুলো। তো দেশ এবং দেশের বাইরে যারা আমাদের ভিডিওটি দেখছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। দেখুন আমাদের এই লাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা। এই টাইপের পোনাগুলো চাষ করলে আপনার 5 থেকে 4 মাসের ভিতর বাজারজাত করতে পারবেন এবং 1 বছরে 2 বার আপনি চাষ করতে পারবেন। খুব অল্প সময়ে আপনারা এই মাছগুলো বাজারজাত করতে পারবেন এবং মাছগুলো দেখতেও খুব সুন্দর একটি মাছ, লাল মাছ। আপনারা এই মাছগুলো বায়োফ্লকে, সুইপিং ফুলে অথবা পুকুরে চাষ করতে পারেন। এগুলোকে আপনার ভাসমান ফিড খাবার দিতে হবে। এই মাছের খাবার দিতে হবে আপনার 2 টাইম, সকাল অথবা দুপুর। 2 টাইম খাবার দিলে আপনারা মাছগুলো 4 থেকে 5 মাসের ভিতর বাজারজাত করতে পারবেন এবং এই টাইপের পোনাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা সরাসরি আমাদের কাছ থেকে এসে নিয়েও যেতে পারবেন। দেখুন আমাদের এই পোনার সাইজ এবং পোনার কোয়ালিটিগুলো। এগুলো সম্পূর্ণ লাল তেলাপিয়া। আপনারা চাইলেই এই টাইপের পোনাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। দেখুন মাছগুলো কত সুন্দর দেখা যাচ্ছে, লাল। এখানে আমি আজকে 3000 পিস পোনা উঠিয়েছি হাউজে, এখান থেকে ডেলিভারি দেব। দেখুন, তো অসংখ্য ধন্যবাদ রইল নয়নতারা মৎস্য হ্যাচারির পক্ষ থেকে সকল দেশবাসী ভাই ও বন্ধুদের।